আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো গাইস আমি তো বলেছিলাম যে এই মাসে কত টাকা ইনকাম করি তো আজকে হচ্ছে বিশে এপ্রিল তো আজকে যেহেতু আমার মাসের শেষের দিন তাই ভিডিওটা মেক করতেছি তো এই মাসে আমি টোটাল কত টাকা জমা করেছি সেটা হচ্ছে টোটাল ষোলো হাজার দুইশো আট টাকা আর আজকে কাজ করছি হচ্ছে ছয়শো সাত দেরাম তাহলে টোটাল ষোলো হাজার আটশো পনেরো টাকা জমা করেছি আমার ডিউটি হয়েছে হচ্ছে গত মাস তো একত্রিশে মাস ছিল টোটাল ডিউটি করছি আমি হচ্ছে সাতাইশ দিন তিন দিন হচ্ছে আমার ছুটি ছিল আর একদিন শুধু অ্যাবসেন্ট দিছি তো অ্যাবসেন্ট দেওয়ার একটা রিজন আছে তো এই রিজনটা আমি বলতেছি তো আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে দুবাইতে কিছুদিন আগে ভারী বর্ষণ হইছে মানে বৃষ্টি হইছে তো এই বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ড্রাইভারের গাড়ি আর কি রাস্তার মধ্যে ডুবে গেছে যাদের পাঁচ হাজার পর্যন্ত ফাইন তো অনেক দুবাইতে অনেক ধরনের গাড়ি আর কি ডুবে গেছে তো এটা হচ্ছে আমি লাস্ট বিগত বছরগুলোতে আমি এরকম ভয়াবহ এই বন্যা দেখি নাই দুবাইতে যেটা এটা ন্যাচারাল ডিজাস্টার এখন কিছু করার নেই সবকিছু আল্লাহর হাতে তো দুবাই তো সবাই জানেন মরুভূমির দেশ তারপর একটা দুর্যোগ এসে পড়েছে তো এটার এটার আসলে আমরা কোনো করার নেই তারপর অনেকে জানেন হয়তো বা যে দুবাইতে যে ক্লাউড সিটিং হয় তো এই ক্লাউড সিটিং এর জন্য অনেক সময় বৃষ্টি বৃষ্টি তো এটা একদম পুরোপুরি ন্যাচারাল ছিল তবে দুবাইতে যেরকম পানি জমে যায় খুব তাড়াতাড়ি আবার খুব তাড়াতাড়ি পানিগুলা নিষ্কাশনও করা হয় যার কারণে পরবর্তী দিন আমি অ্যাবসেন্ট করার পরে আবার ডিউটিতে বের হয়েছি যদি সেদিনও দেখতাম বা যদি বুঝতে পারতাম যদি পানি বেশি আছে তাহলে হয়তো বা সেদিনও ডিউটি করতাম না যার কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে তারপরে আমি আবার ডিউটি করতে সক্ষম হই আর কি এখন কথা হচ্ছে আমি কি কারণে অ্যাবসেন্টটা দিছি তো অ্যাবসেন্টটা দেওয়ার কারণ হচ্ছে যেদিন আমি অ্যাবসেন্ট দিয়েছি সেদিন অনেক বৃষ্টি ছিল দুবাইতে যার কারণে যদি আমি ড্রাইভ করি হয়তোবা কোনো কারণে যদি আমার গাড়ি স্টাক হয়ে যায় পানির মধ্যে তাহলে কী হবে আমাকে কোম্পানি পাঁচ হাজার দ্রাম ফাইন দিবে তো তার চেয়ে ভালো আমি অ্যাবসেন্ট করি দুশো দ্রাম ফাইন খাইছি সেটা আমি মনে করছি যে মাছ বেটার মানে অন্যান্য ইয়ের থেকে অনেক ভালো আমি মনে করছি এটা হচ্ছে আমার আমার পয়েন্ট অফ ভিউ তারপর আপনারা কে কীভাবে নেবেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার বৃষ্টির মধ্যে গাড়ি না চালানোই ভালো কারণ বলা যায় না কখন কোন বিপর্যয় চলে আসে আপনার উপরে তো এটা হচ্ছে একটা মেন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন কথা হচ্ছে যে আমি কত পার্সেন্ট টার্গেট করলাম আর টোটাল ষোলো হাজার আটশো টাকা জমা করছি তো সব কিছু বাদ দেওয়ার পরে নয় টাকা ক্লিন মানি হয়েছে তো নয় হাজার তিনশো পঁয়ষট্টি টাকার ক্লিন মানি যদি হয় এটার ডিভাইডেড দেন হচ্ছে সাতাইশ সাত দিন ডিউটি করেছি আমি তাহলে সাতাইশ দিন ডিউটি করলে এভারেজে তিনশো ছিচল্লিশ দেরাম করে আসে আমার তার মানে এটা থার্টি পারসেন্ট হয়েছে তো নয় হাজার তিনশো পঁয়ষট্টি টাকার থার্টি পার্সেন্ট যদি হয় তাহলে স্যালারি আমার কত আসে আঠাইশশো নয় টাকার মতো আসে তো আঠাইশশো নয় টাকার মধ্যে এর মধ্যে অনেক ডিডাকশন আছে যেমন অ্যাবসেন দিসি হচ্ছে একদিন তার জন্য দুশো টাকা ফাইন আর একশো টাকা হচ্ছে আমার রিফান্ড করবে কোম্পানি মানে জমা জমা করে রাখবে এটা আমি যখন ছুটিতে যাব তখন এই টাকাটা আমাকে রিটার্ন করবে তাহলে ওভারঅল সব মিলে আমার পঁচিশশো নয় টাকার মতো আমি স্যালারি পাবো তো এটা হচ্ছে এই মাসের বেতন কত পেলাম সেটার একটা ইনফরমেশন আপনাদের কাছে আমি শেয়ার করলাম তো এই হচ্ছে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ